পতাকায় আগ বহাইছে অনমোল মেরি আল্ট্রা লাইট টি টাইম বাইট, আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, ইন্ডিকা ইজি হেয়ার কালার, মাই এয়ারটেল অ্যাপ, গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস, বি প্লান সেলুন সিক্রেট হেয়ার কালার, ইউ আর শাইনিং, সিপি মশালা আর নেরোলেক সুরক্ষা। Friday's Entertainment's presence. আপনার ঘরত ভাত রান্ধা তো? ও, সেটো কি ভাবিলা? ভাবলু মানে স্যার ঘরখান সামবেলবা লাগে নহয়, অসুবিধা হব ন? হেনে হেনে তো হব দিয়া, চিন্তা করব না লাগে, ময়ে বেলেগ কারবাক কম। আপনি আর এখেতক নকব? আপনার কারণে মাথা মারি দিবা পারু, আমার মামা আছে নহয়, দেখেন হাই র্যাঙ্কত আছে হবলা, হাই কাম করবা লাগলি, হাই র্যাঙ্কত কে থাকবো লাগে হে? হয় হয়, একদম লায়কর কথা কইছে দেই। পিছে তেখেত কি র্যাঙ্কত আছে নো? সিকিউরিটি গার্ডে। টুকনি নাহা হয়েছে স্বামী মোর, এই সোপা টাকা এনাই যাব মোর। হাও ও দীক্ষ, মই একদম পারি গেছো জানো না? কি হব এইটা স্বামী, মাকড়া ডিমার দরে বুকুর মাজত খাসি থওয়াতকে কমবাই যদি মাটি অল্প কিনি থলো ওই 1500 টাকাত মাটি। তুমি মোর লগত কথিততে কথা কবা, তুমি কথিত কলে খুব ভাল লাগে। থ্যাংক ইউ, কিন্তু এটা কথা হল, অন্তরের আভ্যন্তরত লুকাই থাকা লিখিত কর হেঁপাটো থাকি যাব। পুরাবা সেই হেঁপা আনৰ লগত পুরাবা। ও কো গেছিলে রীতা? ভট্টচাৰৰ ঘৰৰ পৰা আহিলো, তোমাক লাগাল পাই ভালে হল ৰবা, তোমাক মায়ে আমাৰ ঘৰত মাতছি। মোক কিয়া ইয়া? কিবা কথা উঠব আন পাও। কি উঠব? সিদিনার কথা। কি সিদিনার কথা ইয়া? সুতিয়াদার কথা। একে আখরে কইছো দেখুনে, চলি ভাল যা হনা আন চলি। নহয় হা, মোক পছন্দ হয়েছি না হনাই হেতু উঠব, বয়া নাপা লাগে মোক, ধুনিয়া ধুনিয়া কথা কইছো না, লিখিত কথাখিনি মই কম ধুনিয়াকে কইছো। লিখিত তো তো খেজি কি? ও তো জিয়ে ভাষা খাতে খাতে কথা ক, মিগুর মে তাকে কইছি। কি কইছি? ভাল লাগা বলি কইছি না? কব যা ভাল লাগা বলি, বয়া বেশি ইমান বুঝি না পাকে ভাষা কই গুনবাই। অসমিয়া ভাষা বুঝি পাও নাই? থোয়ে তোর অসমিয়া, হে অসমিয়া ইংরেজিত কো হাত ভাগ, বাপ্পা ওই যে তোর ভাষা। তে কি ক্যান্সেল করছি নাকি মোক? ক্যান্সেল বলিও কনাই রেছু। ক্যান্সেল করলিও করলাক, সিধা সিধি কবা দিবা, হ্যাং করে রাখলি মই মস্ত বয়া পাও, আমার মাই পিতি এতেও বয়া পাও। কি করলি বয়া পা? হ্যাং করে রাখলি বয়া পাও। হ্যাং করি হ্যাং করি, এই আকো বুঝি সুঝি পনাই, এও যে কি অসমে গেলা কই নয়, আকো বুঝি সুঝি না পাও কিবা। হ্যাং করি মানে বা আর কি আছিল? হাই জয়া, ধৈর্য সহকারে নাটকখন করে যা, আর কেরপা তয়ও নাটকখন করে যা, সময়ত ফল পাবি। আকো ফল নাপাও দক। ফল পাবা, কেরপার লগত তোমার বিয়াখন ক্যান্সেল করবলে বুধে উঠি পড়ে লাগিছে, ইয়ার অর্থ তোমার লগত মানে তোমার প্রতি তার মরম আছে। হলেও বিয়া নকরম বলে ফাইনেল কইছি। আহা, ডিসিশন চেঞ্জ হয়ে যাব নয়? নহয় দক। হবেও মই সিওর, এই দু টেকনিকে কাম নকরলে অন্য একটা টেকনিক দিম। কেরপা জয়ার লগত তোর বিয়া হব বলে শুনি চিন্তা জ্বলি আছে। এ হেগনা পা খাতি নকরু, এ মই দেখ বিয়া নকরাও তো জানো রে, তোমার দুটা মস্ত জেদি অন্তর এটা লই থাক, দেখাই থাক এটা বেলেগ, জানো জানো সব জানো। ময়ে একো নকবি, মই কোয়া মতে নাটকখন কই যা, সময়ত কি হয় দেখিবি নহয়। কি হব এটা? নাটকখান করি যাও দক। না না কাম করি। কি চিন্তাক মই বিয়া নকরাও, বুধেও তোমাক বিয়া নকরায় না, নাটক কেন সঁচা করি, আমার সঁচা হচ্ছে বিয়া হব। নাটকত মরা অ্যাক্টিং করলু বলি সঁচা হচ্ছে মরিব পারি? ও অভিজিৎ ভাই, কি হা কর পারেন, এ হেডসার বিচরি আসলো হা, কোক বাগিছি সেগুলা খান কেনেক তার লোজ মানুষ দিয়ক, জহে তহে ঘুরি ফুরে কিমানো নয় দা। কি কয় দিয়ক, খিলি কারো সুতবা আছে, চাকরি করে না নকরে? হই ভুল কাম করছি এটু, মই সুধিম রবা, তোমার কথা কম না। কি কব মোর কথা? কই দিম খারাং খাস, খিলির উপর চকু নিদব, হাফিজ ভাই রিক্সায় নিয়ে চেপি মারব আপনার। দেই রিক্সায় নিয়ে মানুষ চেপি মারবা পারি নাকি? কি কথা কয় দিয়ক, নড়ব জাগাত মারবা লাগবো, মস্ত জোরত যায় খুন্দে বাগরি দিবা লাগবো। কি বাগরে হা, সিটকে দিবা লাগবো, হেউকলি মরা দিব। Thank you.
দাদা স্কুল যায় আহরবা এপাক স্বামী এটা কথা কইছিলে দাদা স্বামী ও ভোলা কুর্ম কি কলে চকুত বোলে কোম্পাই আচ্ছা টাকা 1000 টাকা কিনে ও 1500 দিলি 1200 দিব তাতে দিব কইছে মই আপনা খুদিম বলে কইছো দকছুন ছে কি ফালতু কথা কইহে বলে এনুকা কাম নকইবা দেই হে নসলা 1000 টাকা 500 টাকা জি ঠিক ঠিক নসলা হবো হে এতিয়া হোৱা নাই নহয় ব্যাংক পোস্ট অফিসলৈ গলে হিসাবৰ টকাটো চেঞ্জ কৰি দিয়াৰ সুবিধা চৰকাৰে দিছে নহয় ব্লেক মানে থকাবোৰ হে দিগদাৰ তোমালোকৰ কি চিন্তা স্বামী কৈছিল কি এনাই যতকে সেইবোৰ নকৰিবা বেয়া কথা তাক মই কোৱা বুলি কোৱা বেংক বা পোষ্ট অফিচলৈ গৈ চেঞ্জ কৰি ল'বলৈ ক'বা আহো দিয়া স্যার ও স্যার স্যার হে ও ভোলা এই স্যারটো মোৰ টাইটেল বুলি ভাবিছ নেকি কি কলাক স্যার স্যারটো মোৰ টাইটেল বুলি ভাবিছ নেকি তাকে সুধিলো ইটোহে সুর স্যার ও স্যার স্যার হে যেনেকেহে মাত লোকে ভাবিব স্যারটো এই মানুহজনৰ টাইটেল হবলা স্যার হে ও স্যার আগে বিচে দেখুন হিংকে মাতিবি স্যার মাতিবি মাতিবি সদায় মাতিবি স্যারটো টাইটেল গুছি নামেই হোক আপত্তি নাই কি কলাক স্যার হাই লেভেল কথাও ভোলা তই বুঝি নাপাবি এনিওয়ে কচুন কি বা কবি অলপ বহু না স্যার এ বহাই নাই হবলা এ বহ 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 এতে বইলু দক স্যার বহ আর ক স্যার আপনাক আমি ইমান সম্মান করু হই না সম্মান কর নাকি নকরু বলি ভাবছি নাকি আপনি আমাক ইমান কয়ে কুকুর হেয়াল অসভ্য আমি মাতু না কিবা নেমাতো উপায় পাপ হব মিশা কলে ইটা আপনার কুম্বাই গালি পেললি সহ্য করবা পারু স্যার মোক গালি মোক কোনে গালি পারে আপনি আপন বলে ভাবা মানু গেলে আপনার গালি পারে কোন আপন মানুষে মোক গালি পারে প্রেমলতাই প্রেমলতা মোক গালি পায় নাকি প্রেমলতা লাগালে বনায় স্যার হিরো কি কব খুঁজছ পোনায় নক কিয় এ নাঙ্গে দক স্যার সেগুলা মিশা মিশি আর কাইজার বাবু তোর লগতো কাইজিয়া তাকে তো স্যার জানে তো মোর খংটু বেশি আপনি মোর গুরু দেখছুন আপনার কোম্পায় গালি পারি থাকা তো মো সহ্য করবা নোর কিবা কম কাইজা হব খংটু বেশি না যা তা হব স্যার ঘা মারি দিম এই সহ্যর সীমা থাকে রাখছুন স্যার কিয় কারবা অপাত্রক মরম করবো আমি কার কথা কইছো সবরে কথা কইছো তুই মোক আর জয়াক বিয়া নাটকখান করবা কইছিলি হই না কইছিলু অথনিও কইছিলি তুই উঠি আহার পিছত মই জয়াক তামসা করি কলু আমি অ্যাক্টিং করি করি নহলি বিয়াখানকে বাতি দেও না ধামালি কই কইছিলি ও তামসা কইছিলু এ তাই কি কলাক জানা না কি কলাক বা নাটকত মরা অ্যাক্টিং করলু বলি যে হসা আছি মরিম নাকি মই হাইসা রয় মোর একেবারে গা কপনি উঠি আছে বাপ রে জয়াখার কি কথা কলেও বাহ কি কথাখার কলেও তাই তোর লগত বিয়া হওয়ার অভিনয় করা মানে হসা হসি কে মরা কথাখানি কয় আর ঢেক ঢেককে হায় জানা না তই কি কলি কবি আর কি আপা চলি হলি ঠক না এটা মালু হই জাত কেইটা আমলকু হরা দি জট জটকে হইল লাগে নেলাগে নেলাগে ও সেইবোর কই বোলে আরো দুটামান দিন বাকি নিমাতে অ্যাক্টিং করি যা থিয়েটারের সিজন শেষ হবলে আর বেশি দিন নাই তো নাটক আর করি মই ভাই ইমানতে নমস্কার দিল নাটক শেষ মাজতে এড়াই নকৰিব কেপা হিরোইনিক বেয়া পাইছ মান বুল নকৰিবি সেই বুলি মঞ্চ এৰি পলাব নালাগে দেই কোনো দরকার নাই যি করলু করলু আর মই ভাই অপাত্রক মরম করাত নাই মই ভাই মই কই আছো শুনছুন সেবা করে কইছো ভাই মো কারে কোন পি ইমানতে নাটক শেষ ও তেনহলে আর এজন নতুন আর্টিস্ট বিচারিব লাগিল ইমান দিনে মানে অকায় পকায় কৈ আছিলোঁ আজি কিন্তু ডাইৰেক্ট কম যদিহে আপুনি কেৰপা ডাঙৰীয়াক নকওঁ বুলি কথা দিয়ে মই অৱশ্যে কাকো বেয়া ভাবি নকওঁ নকওঁ ন কাকো কি কৈ ক সুনীতাতকৈ জয়া লেহুকা মানে সুনীতা বহুত ষ্ট্ৰং লেডি জয়াৰ কাম নাই পেন পেনাই কান্দি থাকোঁতেই যায় যিটো ক্ষেত্ৰত সুনীতাই সাহস নকৰিলে জয়া সাহস কৰাটো ভাল হ'ব জানো Hey, hey.
দেখো কত আছা তো কি কি কইসা জয়া জয়া কি কর লাগতো ও দে হবো দে যাই পেলে কই আছো হেঁকে কম বলে কবা নরা নয় মিগুর মানিরা বাজার করতেছি না দে হবো দে মানে যাই আছো যাই পেলে আলোচনা করিম দে রাখ ইটা রাখ ও কিয়ে ভাই কোক যায় এ কাম এটা আছিল কাম করবো করক করক যক কাম মানে আপনার লগতো কথা এটা আছিল হও যদি হে অকমান সময় দিয়ে বাপা রে আপনার কথা গেলা হইলি মোর কাই গুটি উঠে মই ইমান ভিআইপি নয় যে আপনার লগত না আমার কথা পেটবা সময় দিবা নরিম অহ দেখ কক কি গই ইমান দিনে মানে অকায় পকায় কই আছিল আজি কিন্তু ডাইরেক্ট কম যদিহে আপনি কেয়ারপা ডাঙরিয়াক নকওঁ বুলি কথা দিয়ে মই অবশ্যে কাকো বেয়া ভাবি নকওঁ নকওঁ না কাকো কি কয় কক সুনীতাতকৈ জয়া লেহুকা মানে সুনীতা বহুত স্ট্রং লেডি জয়াৰ কাম নাই পেন পেনে কানি থাকোঁতেই যায় যিটো ক্ষেত্ৰত সুনীতাই সাহস নকৰিলে জয়া সাহস কৰাটো ভাল হ'ব জানো বুজে হকে ভাই কি কয় মানে জয়া কেৰপা ডাঙৰীয়াৰ লগত বিয়া হ'লে জয়া কান্দুনত দিন কটাব লাগিব মই জানা জয়া আৰু কেৰপাই বিয়াৰ সিদ্ধান্ত লৈছে অ হেগলা এক্টিং আচ্ছা মূল কথাটো কি হে আপোনাৰ সিধা কথা জয়া জীৱনত কান্দুনৰ পৰিমাণ কমাবলৈ হ'লে বিয়াখন ভাঙিব লাগিব কেৰপা ডাঙৰীয়াক মানা কৰিব লাগিব জয়াৰ লগত কেৰপাৰ কাজিয়া খান হলি হও কেৰপাইটো এক্টিং কৰিব নোৱাৰো বুলি ক'লাকে চান্স এটা লওঁ ভাল হ'ব মই কালিয়ে কেৰপাক এ কালি নহয় যাওক আজিয়ে কৰিম যাওক কিন্তু আপোনাৰ অলপ খৰচ হ'ব খৰচ মানে এইগিলা কথা মাল খাই খাই আলোচনা কৰিব লাগে দুই আঢ়াইশ টকা খৰচ হ'ব আকে বহাই জয়াক কেৰপাৰ পেপাৰটি আনিম ফাইনেল মানে টকাৰ বহুত টান তথাপিও 200 টকা খৰচ কৰিম দিয়ক কিন্তু কথা এটা দেই কথাটো আপোনাৰ আৰু মোৰ মাজতে থাকিব লাগিব কি কয় ভাই বেলেগক কৈ মোৰ বাইছি কাকো নকওঁ দিয়ক দিয়ক 200 টকা দিয়ক আহকচোন দি আছো আহক এ মাই কিয় বিচনাত পইচা এ মোৰতো কিবা খুৰোৱা লাগছি এ মাই কিয় কবাতো নৰো না আপোনাৰ দৰে মোৰো হাই প্ৰেচাৰে হ'ল নহয় দে তোৰ হাই প্ৰেচাৰ ন বুধক টাকাকেইটা চিন্তাতে মোৰ ঘুমটি অহা নাই হাই প্ৰেচাৰ হ'ব পাৰে অ' মাই গুৱাহাটীত বোলে এনেকৈ টাকা থকা মানুহ প্ৰেচাৰ উঠি মাৰা গৈছি হেই কৰ কি কুপাক্য গেলা কয় বেছি টাকা থকা মানুহৰ হেনাই হয় আমাৰ দৰে মানুহ নহয় দে আমাৰ কাৰণে সেয়ে বহুত যা ইতা সেগলা কু ভাবনা এৰ অলপ উঠি ঘূৰি ফুৰ চাহে ভাতে লাগ আপনা আপনি ভাল পাবি চা কবা নৰো আজি চাহ ভাত কি হয় কি কি হয় চাহত চেনি বেছি হ'ব আঞ্জাত নিমখ বেছি হ'ব টাকা চিন্তাটো মনত বয়াকে সোমাই আছে না তুমি আহা এনা এলো একবার কথা পাতিম বলি সিওর সিওর বাহ বহি লোসুন ভালে কুখলে আছে নিশ্চয় ভাল ভাল ভালে তোমার মোরো বয়া নয় মায়ের পিতি চিন্তা হয়েছে তাকে হকা দিম বলি বিয়াক লৈ মোর বিশেষ চিন্তা নাই জানে না মায়ের পিতি বিরত চিন্তা করি থাকে খঙে উঠে মোর খং কইব না লাগে মোৰ মা দেউতাই মোৰ বিয়াক লৈ বহুত চিন্তা কৰি থাকে তাকেতোহে মায়েৰ পিতৃৰ কথা চিন্তা কৰি আপোনাক কথা এটা ক'ব আহিলোঁ কিবা এটা ইয়েছ ন জনাব হে মায়েৰ পিতৃক জনাম জনাম সোনকালে জনাব কথা হ'ল ইয়েছ অৰ ন' নিজকে জনাব পৰা নাই কি ক'লা ইয়েছ অৰ ন' নিজে নিজকে জনাব পৰা নাই বাৰু ৰীতা ছোৱালীক সুধিব নাপায় তথাপিও বেয়া নোপোৱা যদি তোমাৰ বয়সটো ক'বা নেকি আকৌ নহয়
মায়েরও পিতি কইছি নয় পুরুষের একো বয়স নাই। পুরুষের আকো বয়স নোহাকে থাকিব পারে নাকি? কথা হল পুরুষের বয়সটো গুরুত্ব নিদিয়ে, বেয়া কথা দেই। বয়সের কারণে মানে এজ ডিফারেন্সের কারণে বহুতো দম্পতি দুঃখী হয়। বারু বহা, কথা পাতিম, একাপ একাপ চাহ খাই লওঁ। আসলি যে ভাই, আসলি হলেও কালামানি হবা পারে। শুন তোক মই এটা কথা কওঁ, হকিনো কয় ভাই? ও হে তেরি, ইমান ডাঙর কথা কইছ হে? মোর কিন্তু মাথার সাথে গরম হয়ে আইছিলে ভাই। আকো তো কনাই তয়? আকো কনাই তাই, বেলেগকো তো কনাই। আকো মিরামক কইছিলু। এই মিরামক কইয়াতো ভুল করলি, সি এটা বুধেক কই নেকি? ধেই বুড়ব কিয়া কব, বুধের আগতে তো একদিন করে আসু। ও ও জয়ের দেখি তয় কিন্তু কেরাকেও নাচবি। মান সন্মান বোলা বস্তুটো নাই বুলি ভাবছি নাকি? তাই কারো মই কেরাকে চাও না, ইবার যদি লালসেলা বাই কঁকালত ঘুরি বাই দিম বাসা। মনে মনে বুঝে কথা তো কবি। কি কম জয়াক, যে তো বিয়া নকর সেটু কবি। কবি ভলাই মোক তামাম বুঝালাক, মো লাস্টত বুঝি পালু সেই দূরি মই জয়াক এলু। বুঝের আগত মই সিমান নাটক নকরু যে কই বুঝলি মই এলু। একদম নাটক করাত নাই, ডাইরেক্ট কম তাই মোক বয়াকে কলাক মই এলু। বান্দার মোর বুঝেনি এরা বলি হলি কি হয়? মই গোটা ব্রেনলেস, তোর বুঝনিতে মই বুঝ খালু। মই নিজকে ইমান সরু হওয়ার কথা কত নাই রে ভাই। ও জয়া তোর লগত বিয়া হ আর মরাই সমান বলে কইছি, সেটু সরু হওয়ার কথা নয়। তো এটা নাম্বার ওয়ান বুড়ব। কো গেছিলে স্বামী, এমান বিসরিছো আপনা। ক কি কবা, পটকে যাই এই নোট দুখান পোস্টা বেসু পেরে বদলে আনো। কালি আনিম দে। ইতে যাক, ওয়াসাল নোট নানাক গেলি মুরগুতে শান্তি নাহে। দাদা কইছি নহয় যে ইতে যাই তেইতে দিব লক। কে এ খুড়া ওরে দিয়া নোট দোকানে? কোন খুড়া ওরে? ডিএসপি খুড়াইয়ে মালতীক মরমতে দিছি। ইটা নোট দোকান লই মোর যত পতে হইছি জানা না। কি চাই চাইয়ে আসলি না নামকি চাইছো? এ আসলি যে ভাই, আসলি হলিও কালামানি হবা পারে। শুন তোক মই এটা কথা কওঁ, হকিনো কয় ভাই? ও হে তেরি, কি এ বাবা? নাই স্কুলৰ পৰা আহিলো। ইমান দুখে ভাগারে আহি এতে কি আইনকে বহি আছা? রুমত বলা আর এটাই কথা পাতি থাকা বলিনো কেনে কই কও? ভাত খাইছা না? কোথাত সময় নে খামে এতিয়া? যা খাগে, বেলা ভাতি দিয়াত খাবি। খাম খাম মানে বেশি ভোক লগা নাই। না স্কুলত খাই আইছাই বাবা। এ আমার প্রাইভেট স্কুলত মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা নাই নহয়। কি নাই? মানে ভাত খোৱাৰ ব্যবস্থা নাই। কিয়া নাই? সেবো গভর্নমেন্ট স্কুলতে থাকে। তোহার স্কুলত কিয়া নাথকে? আমার বুঝে প্রাইভেট স্কুল। হল কি হল, চলি আকে চলি নহয়। হয় দিল্লি সরকারে সব স্কুলকে দিবা লাগে, এখানক দেই এখানক নেদে, এতো কিন্তু ভাল কাম হনাই দে। এতো কি সরকারে ভাল কাম কইলাকে? মানে কথা হল বুঝালেও নবুঝিব খুই দেও। দে বুঝে দি, বুঝিম দে। বড় ভোক লাগিছে বুঝছে না, ভাত কেটা খাই আহি বুঝাই দিম দে। আহিছো মাই, কি শুনি আছা তুই? বাপ্পা ওই সখা উঠলু এ মাই, কেন কে কে রাখি উঠছি? কি শুনি আছা তুই? পড়ালাকায় আগবহালে অনমোল মেরি আল্ট্রা লাইট টি টাইম বাইট, আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, ইন্ডিকা ইজ হেয়ার কালার, মাই এয়ারটেল অ্যাপ, গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস, বি ব্লান্স সেলুন সিক্রেট হেয়ার কালার, ইউ আর শাইনিং, সিপি মশালা আর নেরোলেক সুরক্ষা।